ঢাকায় মাটির নিচ দিয়ে 2041 সালের মধ্যে প্রায় 5.5 লাখ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে 238 কিলোমিটার সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড রেল এবং 2030 সালের মধ্যে অন্তত 4টি রুটের নির্মাণ কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ এবং প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শেষ হয়ে গেছে প্রায় 65%। এর মধ্যে রাজধানীতে একটি সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়েছে এবং সেতু বিভাগ এসব তথ্য তুলে ধরেছে এবং এই প্রকল্পের যিনি পরিচালক তিনি যেটি জানিয়েছেন যে এই ধরনের সাবওয়ে নির্মাণের ক্ষেত্রে প্রতি 30 কিলোমিটার নির্মাণে ব্যয় হয় প্রায় $8 বিলিয়ন, যা প্রায় ৬৮,০০০ কোটি টাকার সমান। মাটির 20 থেকে 30 ফুট নিচে 11টি রুটে এই 238 কিলোমিটার সাবওয়ে নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার। সাবওয়ের 11টি লাইনের মধ্যে 4টি লাইনের কাজ শেষ হবে 2030 সালের মধ্যে। এগুলো হচ্ছে টঙ্গী থেকে কেরানীগঞ্জের ঝিলমির প্রজেক্ট, সিদ্ধিরগঞ্জ থেকে কামরাঙ্গীরচর, উত্তরা 13 নম্বর সেক্টর থেকে নারায়ণগঞ্জ এবং গাবতলী থেকে মাস্তুল পর্যন্ত। বাকি 7টি লাইনের কাজ শেষ হবে 2041 সালের মধ্যে। এটি হবে জাপানের ওসাকা যে সাবওয়ে, তার আন্ডারগ্রাউন্ড যে সাবওয়ে তার মতো করে। বলা হচ্ছে যে ঢাকার যে ভূমির গঠন সেটিও ওসাকার মতো এবং সেভাবেই এটি নির্মিত হবে, এই সম্ভাব্যতা সমীক্ষায় সেটি বলা হয়েছে। প্রথমে ঢাকার পাতাল রেল নির্মাণের লক্ষ্যে 4টি রুট চিহ্নিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কিন্তু এখন 4টি রুটের পরিবর্তে 11টি রুট নির্ধারণ করা হয়েছে। এজন্য প্রাথমিকভাবে ফিজিবিলিটি স্টাডি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প সংশোধন করে সরকার। 2020 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল, তবে এটি এখন শেষ হবে 2021 সালের জুন মাসে। ঢাকা সিটিতে সাবওয়ে নির্মাণের লক্ষ্যে স্পেনের টিপসা এর নেতৃত্বে যৌথভাবে জাপানের প্যাডিকো, পিসিএল অ্যাসোসিয়েটস, কেএসসি এবং বেটসকে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে নিয়োগ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান 238 কিলোমিটার সাবওয়ে নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই সহ 90 কিলোমিটার সাবওয়ে নির্মাণের প্রাথমিক নকশা প্রণয়নের দায়িত্ব পায়। পরামর্শক প্রতিষ্ঠানটি বিভিন্ন সার্ভে, মডেল স্টাডি করে 258 কিলোমিটার সাবওয়ে নির্মাণের ফুল নেটওয়ার্ক প্রস্তাবনা গত 15 মার্চ 2021 তারিখে পেশ করে। নতুন সমীক্ষা রুটের নকশা অনুযায়ী টঙ্গী জংশন হয়ে গুলশান, মালিবাগ, সদরঘাট একটি পাতাল রেল রুট নির্মাণ করা হবে। এই রুটের দৈর্ঘ্য হবে 26.29 কিলোমিটার, মোট স্টেশন থাকবে 24টি। গাবতলী, মিরপুর, কুড়িল হয়ে পূর্বাচলে 17.63 কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল নির্মাণ হবে। এই রুটে স্টেশন থাকবে 15টি। বসিলা, মহাখালী হয়ে কায়েতপাড়া রুটে 16.17 কিলোমিটার রুটে পাতাল রেল নির্মিত হবে। এই রুটের থাকবে 15টি স্টেশন। হাজারীবাগ, রাজারবাগ পর্যন্ত 13 কিলোমিটার পাতাল রেল নির্মাণ হবে, স্টেশন থাকবে 12টি। কামরাঙ্গীরচর থেকে নিউমার্কেট পর্যন্ত 13 কিলোমিটার পাতাল রেল নির্মিত হবে। এই রুটে 12টি স্টেশন থাকবে। বসিলা, মালিবাগ রুটের দৈর্ঘ্য হবে 14 কিলোমিটার, স্টেশন থাকবে 13টি। গাবতলী, হাজারীবাগ থেকে শ্মশানঘাট রোড পর্যন্ত 14.5 কিলোমিটার পাতাল রেল নির্মাণ করা হবে। এই রুটে 13টি স্টেশন থাকবে। গাবতলী, বাড্ডা হয়ে পূর্বাচল পর্যন্ত 13.76 কিলোমিটার একটি পাতাল রেল নির্মাণ হবে। এই রুটে 12টি স্টেশন থাকবে। কেরানীগঞ্জ হয়ে কাশপুর পর্যন্ত 19.11 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পাতাল রেল নির্মাণ হবে। এই রুটে 18টি স্টেশন থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মাতুয়াইল, নারায়ণগঞ্জ রুটে 10 কিলোমিটার একটি পাতাল রেল রুট যাবে। এই রুটে থাকবে 9টি পাতাল রেল স্টেশন। আরও কিছু রুট নির্দিষ্ট করতে নকশা করা হচ্ছে। প্রস্তাবিত ফুল নেটওয়ার্কের সাথে আরএসটিপি, ঢাকা মেট্রো রেল নেটওয়ার্ক, অন্যান্য পরিকল্পনার সমন্বয় সাধন করা এখানে অত্যন্ত জরুরি বিষয় বলে আমি মনে করি। তা না হলে বিষয়টি ওভারল্যাপিং হয়ে যেতে পারে এবং এতে সমন্বয়হীনতার কারণে এর সুফল দেশের মানুষকে আজকে যানজটে, ঢাকা শহরের যে অবস্থা, ঢাকা সিটির জনগণ এই যে ন্যাগিং ট্রাফিক জ্যাম থেকে मुक्ति चाय। पाताल रेल निर्माणे खनने अत्याधुनिक टानेल बोरिंग मशीन व्यवहार करा होबे जा दुर्भोग कमाबे बोले जानिएछेन गवेषकरा। परिवेश विपर्यय कम होबे एई पद्धतिते। सबवे निर्मित होले जनसंख्यार एकटी बिराट अंश माटिर नीच दिए चलाचल करबे, फले भूमिर उपरिभागे जनसंख्यार चाप कमबे, ढाकाय जानजट कमे आसबे। सड़क पथे जेखाने 100 बस घंटाय 10,000 यात्री चलाचल करते पारे, सेखाने पाताल रेले प्राय 60,000 यात्री चलाचल करते पारबेन। उड़ाल सेतुर सम्भाव्यता अर्थनैतिक आयुष्काल सम्भाव्य अर्थनैतिक आयुष्काल 50 থেকে 75 बचर होलेও पाताल रेलेर आयुष्काल 100 থেকে 125 बचर। बर्तमाने ढाकार जनसंख्या प्राय 1,70,00,000। सड़क परिवहन और सेतु मंत्री बोलছেন সাবওয়ে निर्मित होले ढाका शहरेर प्राय 80 लाख कर्मजीवी मानुषेर मध्य अर्धेक अर्थात प्राय 40 लाख मानुष माटिर नीचे चले जाबे। एई परिस्थितिते बीआरटी ढाका मेट्रो फ्लाईओभार एलिवेटेड एक्सप्रेसवे और मेट्रो रेल सह जे धरनेर जे निर्माण प्रकल्पगुलो चलछे सेगुलोर मध्य समन्वय करे एई प्रकल्पेर काज सम्पन्न करा होबे बोले जानिएछेन सड़क परिवहन मंत्री। एवं सेजন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। ইতিমধ্যে মেট্রো রেলের ৬টি লেন এমআরটি লাইন 6 এর কাজ শেষ হওয়ার পথে, আরও ৫টি এমআরটি লাইন এখানে নির্মাণ করা হবে। তাছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন অবস্থা রয়েছে, কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে সাবওয়ে নির্মাণ, এটা আজকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন নির্মাণ করতে হবে। তবে এটা অন্যান্য যেসব নির্মাণ কাজ চলছে এই রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রোরেল এইসব কর্মকাণ্ড প্রক্রিয়ার সাথে সমন্বয় করে সাবওয়েটির নকশা পথরেখা আমাদের ঠিক করতে হবে। তবে গবেষকরা কিছুটা সমালোচনা করে বলেছেন এই প্রকল্পটি অত্যন্ত উচ্চাভিলাষী এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য ঢাকার মাটির নিচের যে ধরনের জটিল গঠন এবং মাটির নিচে যে ধরনের বিভিন্ন ইউটিলিটি লাইন রয়ে গেছে সেগুলো ঠিকঠাক করে একেবারে পরিপূর্ণভাবে একটি নকশা প্রস্তুত করে এই সাবওয়ে নির্মাণের জন্য অনেক বেশি গবেষণার প্রয়োজন হবে বলে মনে করছেন যারা গবেষক তারা। তবে ঢাকার জনসংখ্যার যে যে হারে বাড়ছে তাতে যানজট নিরসনে এই প্রকল্পটিকে সবচেয়ে পজিটিভ প্রকল্প হিসেবেই দেখছেন গবেষকরা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।